সহযোগিতা পাচ্ছি যেটা অকল্পনীয়। আমাকে সবাই জিজ্ঞেস করে এত প্রেস কভারেজ কিভাবে পাওয়া যায়। বললাম যে একমাত্র সাংবাদিকরাই বলছেন যে আমরা কত কষ্ট করে এই উৎসবটা করি, এবং আমরা সন্ধ্যাবেলাটা রাখি, ফ্রি রাখি, যে এখানে বাচ্চারা অভিভাবকদের হাত ধরে আসবেন, আর সকালবেলাটা স্কুল থেকে বাচ্চারা আসে, কিন্তু আমাদের সন্ধ্যাবেলাতেই দেখি যে ঘাটতি থাকে দর্শকের। কারণ হচ্ছে বাচ্চারা তো বাবা মার উপর ডিপেন্ডেন্ট, বাবা মারা কিন্তু নিজেদের ফিল্ম দেখার জন্য, আমি দেখি যে সেই উত্তরা থেকে ধানমন্ডি আসছে, কিন্তু আমি নিজেই কার্ড দিতে গেলাম যখন, তখন বলছে যে আসতে পারবো না অত দূর থেকে। আমি বললাম যে আজকে আসছো তোমার ফিল্মের জন্য, আর তুমি তোমার বাচ্চাটা পাশেই দাঁড়িয়েছিল, এবং বাচ্চার জন্য তুমি আসতে পারো, সে নিজেও ফিল্মের সাথে জড়িত একটা একজন অভিভাবককে বলছিলাম, বলছে যে না বাচ্চার জন্য সময় হবে না। তখন বাচ্চাকে বললাম যে তুই চলে আসিস, তখন ওর নামই কার্ডটা দিলাম আমি। তো এভাবে ঘরে ঘরে যেহেতু বলতে পারবো না, সেটা আপনারা করবেন, যে অভিভাবকরা যেন বাচ্চারা যেন খুঁজি অভিভাবকদের নিয়ে আসে, সেইভাবে মানে আমরা চাচ্ছি প্রতিবেদন। আর আলিয়াস প্রসেসকে ধন্যবাদ দিব, বিশেষ করে মামুনকে, এখানকার প্রোগ্রাম অফিসার, ও এত আন্তরিকভাবে আমাদের এই জায়গার ব্যবস্থা সব কিছু করেছেন, যার জন্য আমরা আপনাদেরকে একটা চমৎকার জায়গায় এনে বসাতে পেরেছি। ধন্যবাদ। আমি জাস্ট বলবো যে আমি সব বাচ্চাদের কমনে ছিল সে জানাই যে আমি, আমাকে বলা হয়েছে উপদেষ্টা, কিন্তু উপদেষ্টা হিসাবে আমি কিন্তু কোনো উপদেশই দেওয়ার দরকারই পড়ে না, কেন বাচ্চারা এক্স্যাক্টলি জানে সব কী করবে। আর এটা 5 বছর হলো না যে বাচ্চারা টোটালি চালাচ্ছে, আমি মানে দেখে যে এরা কেমনি করে রেডি হচ্ছে নেক্সট নিজের লাইফে, আরও কতভাবে যে ওদের হেল্প করবে এই যে ট্রেনিংটা হচ্ছে। তো আপনাদের সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, আর আপনাদের হেল্প আসলেই অনেক দরকার এটা পাবলিসাইজ করার জন্য। তো সবাইকে ধন্যবাদ।